কিরে হয়ে গেলি রে তুই বাঘুরা কিরে বাইরে আসবি না ভেতরে থাকবি দেখ বাঘুরা না আমার মনে হয় সত্যি বয়সটা বাড়ছে না হলে বাইরে কিনা হাওয়ায় গাছের পাতা সনসন করে আওয়াজ হচ্ছে আর আমি ভাবছি রোহিণী আমায় ডাকছে আমার উপর বোধহয় কেউ একজন খুব রেগে গেছে তাই না 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 রাখি আর বাঘের করতে আছে নাকি তা আমায় একটু চিমটি কেটে দিতে পারবি রোহিণী কেন রে তোকে আমি চিমটি কাটতে যাবো কেন না মানে তুই তো অনেকদিন আসিস না তাই সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটে তা এখন এই যে তোকে দেখছি সেটাকে সত্যি না ঘুমের ঘরে স্বপ্ন দেখছি সেটা পরখ করে নিতাম আর কি ও বাবা এমন গাল ভরা কথা কোথায় শিখলি তুই শিখতে হয় রে রোহিণী শিখতে হয় যখন জঙ্গলে বাঘের চেয়ে নাগের কদর বেশি হয়ে যায় তখন কথা শিখতে হয় বই কি এই বাঘুরাম হিংসুরের মতো কথা বলছিস কেন তুই হ্যাঁ আমি মানছি আমি একটু জয়নাগের সাথে করে এখানে ওখানে গিয়েছি তাই বলে তুই জয়নাগের উপর রাগারাগি করবি ও তো আমাদের সবার বন্ধু বল দেখ তুই যদি এইভাবে কথা বলিস না আমি কিন্তু খুব রেগে যাব আর এরপর থেকে আমি কিন্তু আর মায়া বনেই আসবো না যা এ আবার কি রে কার ঝাল কার উপর মেটাচ্ছিস বলতো ব্যাপারটা কেমন উদুর পিণ্ডি বধুর ঘাড়ে তুলে দেওয়ার মতো লাগছে হ্যাঁ বাজে কথা বলবি না তোরা কেউ আমার বন্ধু নয় শুধু শুধু আমার বন্ধু বলিস মোরে বাবা রাগ তো সপ্তমে চড়ে গেছে বলছি আমি তো সেই ছোটবেলার বন্ধু রোহিণী আমার বকা দে ক্ষতি নেই কিন্তু আমি ঠিক কার ভাগের বকুনিটা খাচ্ছি সেটা জানলে আমার একটু সুবিধা হতো আর কি ঠিক বলেছিস বাঘু দাদা রোহিণী ওই বীরপুরুষের ওপর রেগে আছে আর সামনে পেয়ে তোকে মুখ ঝামটা দিয়ে কাঁটাল পাকাচ্ছে জয়না সব ব্যাপারে তোর কথা বলা কিন্তু বাজে অভ্যেস হয়ে যাচ্ছে তাই বলি শুরু থেকেই কেমন অন্যরকম গন্ধ পাচ্ছিলাম তা বীরপুরুষ বুঝি সেই যোদ্ধা যার জন্য তুই আমায় তাড়িয়ে দিয়েছিলিস হ্যাঁ কি রে রোহিণী হ্যাঁ রে বাকু দাদা সেই তো রোহিণীর মনে না মানে আমি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না বাপু হ্যাঁ তা সেই যোদ্ধা কি করেছে শুনি রোহিণী তুই একবার আমায় বল আমি কিছুক্ষণের জন্য ভুলে যাব যে আমি অহিংস কি করবি বাঘু দাদা কি আবার করব এই হালুমের দিব্যি একটা জব্বর হালুম করব এখানে তারপর কি হবে কে জানে তবে কি জানিস তো বাকু দাদা ওই বীর পুরুষকে না আমার ঠিক মন্দ মনে হয় না কাল তো বালুস্থানে ওই আমাদের বন্ধুকে সাহায্য করেছে তাই নাকি তাহলে আর বলছি কি বন্ধুকে পাথরের হাত থেকে বাঁচালো নাক চম্পা ফুল অব্দি তো সেই আমাদের পথ চিনিয়ে নিয়ে গেল ও বন্ধু উপকারী বন্ধুকে ভুল বুঝতে নেই গো তার কথাটা একটিবার তোমার শুনে দেখা উচিত ছিল গো বন্ধু তাও তো ঠিক যোদ্ধা তো সবসময় আমার উপকারই করেছে আমার কি ওর কথাটা সত্যি শোনা উচিত ছিল আই পাজে হতভাগা নাগ ওই যোদ্ধা তোর উপর কি জাদু করেছে রে হতভাগা তখন থেকে ওর দিকে ঝোল টেনে কথা বলেই চলেছিস বলেই চলেছিস আরে বাঘু দাদা আমি কেন ঝোল টানবো আমি বলছি যে রোহিণী আবার বড়দের মুখে মুখে কথা দুদিনের ছোড়া তুই কতদিন চিনিস রোহিণীকে হ্যাঁ কতদিন চিনিস ও যখন তার কথা শোনেনি তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে বেশ করেছে শোনেনি তোরা কেন ঝগড়া করছিস আমি জানি রোহিণী ওই যোদ্ধা যখন তোর পিছু নিয়েছে তখন নিশ্চিত তার কোনো একটা মতলব আছেই আছে না না আমি বলছি আরে তুই বড় বলে কি না জেনে না শুনে জানা তাই বলবি নাকি ভারী মজা তো আমি বলছি ওই যোদ্ধা মোটেও ভালো না
প্রথম দিন থেকেই ওকে আমার ভালো লাগেনি। সারাক্ষণ রোহিণীর পিছনে গুড়গুড় গুড়গুড় করছে। আলুম, তুই কিচ্ছু জানিস না। আলুম, তবে রে, দুদিনের জয়নাগ আমায় কিনা বলে আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ বললাম তো, তুই কিছু জানিস না। কেন আমার সাথে এমন করে তর্ক করছিস? আমি দেখেছি ওকে, ওই বীর পুরুষ নাক চম্পা ফুল দিয়ে দিয়েছে, মানে কথাটা বলছে আমি সব জানি। তুই আমার সঙ্গে তর্ক করছিস দিনই না। চুপ করবি তোরা, এখানেও ঝগড়া আর ভালো লাগবে না। ভাবলাম ওই যোদ্ধার কথা আর ভাববো না, তার জন্য এখানে এলাম, আর তোরা ওকে নিয়ে কথা বলছিস। বুঝতে পারছি তোরা তোদের ঝগড়া ছামাবি না তো, ঠিক আছে? তোরা ঝগড়া কর, আমি চললাম। আই দেখো রোহিণী চললি কোথায়? রোহিণী, তুই তো ওকে রাগালি, আবার নাকামো করে ডাকা হচ্ছে। আই তুই চুপ কর, তোর জন্য রোহিণী রেগে গেছে। তোর জন্য? আমি সত্যি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি যোদ্ধার সাথে। কি ব্যাপার মন্ত্রীমশাই, এতদিন কি আপনি কামিনীর জাদুতে আটকে পড়েছিলেন? আগের বার আমার এখানে আসা নিয়ে অনেক কাণ্ড হয়ে গেছিল চোৎসা। মোহিনী জেনে গিয়েছিল যে আমি ওর নাগরথ নিয়ে বেরিয়েছি, তাই ইচ্ছে করলেই আমি এখানে আর চলে আসতে পারি না। তাহলে তো আপনি চোর বাঁচান বেঁচে গেছেন। তা মন্ত্রী মশাই, বিজয়নগরের সবার অবস্থা কেমন? বিজয়নগরের প্রত্যেককে এমন ব্যস্ত করে রেখেছি যে নিজেকে নিয়ে ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবার সময় তারা অন্তত পাবে না। মোহিনী যেও না, মোহিনী আমার কথা শোনো। মোহিনী, আমি কামিনীকে যতদূর চিনি ওকে এইভাবে আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন না। আপনাকে অন্য কোনো উপায়, অন্য কোনো পথ বা অন্য কোনো শক্তির সন্ধান করতে হবে মন্ত্রীমশাই। জ্যোৎস্না, সেই আশঙ্কা যে আমার হচ্ছে না তা নয়, কিন্তু বিকল্প উপায়টাই বাকি। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি বলছিলেন না অন্য এক জাদু শক্তি রয়েছে যা প্রতিযোগিতায় কামিনীর বিরুদ্ধে কাজ করছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু সেটা তো, এই শক্তিকে আপনাকে খুঁজে বার করতেই হবে মন্ত্রীমশাই। আমার মন বলছে সেই শক্তি আমাদের সাহায্য করতে পারে। কামিনীকে হারানোর আর কোনো উপায় নেই মন্ত্রীমশাই। কিন্তু তাকে খুঁজে পাবো কোথায়? সে তো জ্যোৎস্না, আমি 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 তো ভুলেই গেছিলাম, আরেকটা উপায় আছে, আরেকটা উপায় আছে জ্যোৎস্না। উপায়? কি উপায় মন্ত্রীমশাই? কি উপায় মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই, আপনার হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে আয়না, কিন্তু মন্ত্রীমশাই আপনি আয়না নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? এটা জাদু আয়না জ্যোৎস্না। জাদু আয়না? কিন্তু মন্ত্রীমশাই সেটা কি? এই আয়নায় যাকে দেখতে চাইবে তাকেই দেখা যাবে। তুমি যাদের কথা বলছো তাদেরকে এই আয়নায় একবার খোঁজার চেষ্টা করে দেখতে পারি। মন্ত্রীমশাই, আমি যাকে খুঁজতে চাইবো, যাকে দেখতে চাইবো, এই আয়নাকে, এই আয়নাকে তাকে দেখাবে মন্ত্রীমশাই? পাবে জ্যোৎস্না, এটাই এই আয়নার অদ্ভুত ক্ষমতা। মন্ত্রীমশাই, আমি আমার মেয়েকে দেখতে চাই, এই আয়নাকে তাকে দেখাবে মন্ত্রীমশাই। আর এই আয়না যদি সত্যি জাদু আয়না হয় তাহলে তাহলে আমার মেয়েকে আমি নিশ্চয়ই দেখতে পাবো। আমি যে আমার মেয়েকে দেখতে চাই মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই এই আয়নাকে আমার মেয়েকে দেখাবে আপনি বলুন না মন্ত্রীমশাই, বলুন না। জ্যোৎস্নার মেয়ে তো আর বেঁচে নেই, কিন্তু সেই কথা বলে ওকে আঘাত দিয়ে কি লাভ? সন্তান হারানোর যন্ত্রণা কি তা আমি জানি। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই আপনি চুপ করে আছেন কেন? মন্ত্রীমশাই, আমি আমার মেয়েকে একটিবার দেখতে চাই, আমাকে দয়া করে একটিবার আমার মেয়েকে দেখার সুযোগ করে দিন মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই দেখান আমার মেয়েকে মন্ত্রীমশাই।
এটা কি করে সম্ভব?